CS Fellow Chartered Secretaries. He is none other than Mr. Shafiqul Alam, sir. He is the director of this solution, and he is considered a corporate idol for many people. So I'd like to invite Mr. Shafiqul Alam to share his views and experiences about professional qualification. So please, sir, come on the stage. Thank you, Shoro. It is an immense pleasure and privilege for me to say something in front of the August gathering, like the people like you. So it's a Friday morning, it's a holiday, but the presence from the audience is encouraged, it is very, very encouraging. So first of all, I'd like to compare my gratitude and thanks to SED, that is School Entrepreneurship Development, then B Academy. Basically, B Academy is the host, mostly host of this program. So I like to congratulate all the B Academy members, the executive members, and I am also the chief advisor of this organization. So then, Dhaka University Entrepreneurship Development, DUEDC, Biz News BD, that is a news portal. The news portal, Biz News, is the only news newspaper that is speak about business. So no politics, no sports, no entertainment, only business. So Biz News is the first and only newspaper in Bangladesh who speaks about business. Then CFO Foundation of Bangladesh, that is CFO BD. আপনারা অত্যন্ত খুশি হবেন যে সিএফও বিডি গভর্নমেন্ট থেকে রিসেন্টলি অ্যাপ্রুভ পেয়েছে অ্যাজ এ ফাউন্ডেশন অলমোস্ট সাড়ে তিন বছর চার বছর আমাদের সঙ্গে আরও অনেকেই এই প্রসেসে ছিলেন আমার সঙ্গে এখানে আমি গেস্টদেরকে এখন ইন্ট্রোডিউস করি নি বিকজ যারা এই প্রোগ্রাম সাকসেসফুল করছেন তাদের জন্য কথা বলার পরে গেস্টদের কথা বলবো সো ইলিয়াস ভাই ইজ উইথ আস ওয়ান অফ মাই অ্যানাদার ভেরি ক্লোজ বাডি মিস্টার Kausar Alam, he was the CFO of Rahima Flows and currently 7 Sarkar CFO. Kausar Bhai, Amra Shoha Jokhon Prathom CFO Forum e Chinta Korchhilam. It was a long journey. Ami jokhon Rahima Flows e khub olpo shomoy chilam, tokhon Kausar Bhai, ami apnader Dhaka University fourth batch er accounting fourth batch er Nazrul, Shibli, shobai mile amra chinta korchhilam. So, unfortunately, pore ora dujoni Canada immigration er phole ওরা বাইরে চলে যাওয়ার কারণে ফোকাসটা কমে গেছে বাট আমি কিন্তু ধরে রেখেছি এবং ফাইনালি আমার মিনিস্ট্রি অফ কমার্স মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এবং পাঁচটা এজেন্সি লাইক ডিজিএফআই এনএসআই ওনাদের সমস্ত প্রসেস শেষ করে আমরা রিসেন্টলি ফাউন্ডেশন রেজিস্ট্রেশন পেয়েছি সো প্লিজ হ্যাভ এ বিগ রাউন্ড ফর দ্য সিএফও ফোরাম দেন অবভিয়াসলি বিস সলিউশন দ্য পার্টনার অফ এসিসিএ এসিসিএ ইজ দ্য one of the biggest, in fact, in terms of membership and the presence, SEC is the largest accounting professional body in the world. So, এই পর্যায়ে আমি once again SEC বাংলাদেশের বলিন ভাই, শামী আপু, কাউসার ভাই এখানে আছে, আমার কলিগ শামী, পি একাডেমির সাইফুল সবাইকে once again আমার ধন্যবাদ জানিয়ে আমি একটু সামনে আসতে চাই, if you allow. Sure. বেসিক্যালি দ্যাট ওয়াজ মাই ফর্মাল পার্ট আমি এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে অল অফ ইউ আর আইদার ইন অ্যাকাউন্টিং কমিউনিটি অর ওয়ান্ট টু বি এ অ্যাকাউন্টেন্ট প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সো আই ক্যান অ্যাড্রেস ইউ অ্যাজ ফিউচার প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সো অ্যাজ এ ফিউচার প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইউ মাস্ট হ্যাভ টু নো দ্য হিস্ট্রি অফ অ্যাকাউন্টিং ইউ শুড নো আপনারা জানেন যে আমি আমার বেশ কিছু পাবলিকেশন আছে অ্যাটলিস্ট ডেইলি স্টার ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস শেয়ার বিজ এই পত্রিকাগুলোতে ডেইলি অবজারভার অ্যাকাউন্টিং প্রফেশনের উপরে অ্যাটলিস্ট 15 আর্টিকেল আছে আই উইল ট্রাই টু সামারাইজ দিস আই উইল টু কম্পাইল দিস আর্টিকেল অ্যান্ড ট্রাই টু পাবলিশ এ বুক অন ইট অ্যাপার্ট ফ্রম দিস উইথ দ্য হেল্প অফ শামী হুসাইন এসিএস এসিএমএ বাংলাদেশের হিস্ট্রিতে প্রথমবারের মতো আমরা ইনফ্যাক্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের উপরে কম্পাইল করে
অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলোকে বাংলাদেশ কনটেস্টে এনে আমরা একটা বই বের করেছি। আই এম নট শিওর শামিম ওয়েদার শামিম ক্যান অ্যারেঞ্জ ইট নট, আমি বাইরে কিছু বই রেখেছি, ইউ ক্যান কালেক্ট দিস বুক। বাট আমরা যারা অ্যাকাউন্টেন্ট হব, উই হ্যাভ এ ওয়াইড রেঞ্জ অফ চয়েস, উই ক্যান গো ফর দ্য সিএমএ। এখানে দেখেছেন যে অনলি প্রফেশনাল ডিগ্রি সিএমএ দিয়ে আজকে ইলিয়াস ভাই, হি ইজ দ্য CFO of Marico, not only Marico, before that he was the finance director of Ports Bangladesh, then again Evidarison, then Edible Oil Bangladesh, Bexil ko the chilen, in fact Standard Chartered chilen, Novartis chilen, so he is everything. So only degree CMA degree shekhane eshche. Abar dekhben একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অনলি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি শেষ করে সে অনেক দূর চলে গেছে, গ্লোবাল জব করছে। ইভেন এসএসসি এর যদি টপ র‍্যাঙ্কিং এসএসসি এর কোয়ালিফিকেশন যদি আমরা নেই, অলিভ ভাই সামনে আপনার কাছে দেখবেন যে গ্লোবাল টপ নট অনলি সিএফও সিইও লেভেলে অনেক এসএসসি এ কাজ করছে। আমাদের দেশে নতুন প্রফেশনাল আরেকটা অ্যাকাউন্টিং, কিছুটা অ্যাকাউন্টিং রিলেশন থাকলেও মোস্টলি not accounting, full accounting, that is হচ্ছে company secretary, CS, charter secretary. আপনি দেখবেন বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে, যতগুলো আপনার নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে, লিস্টেড কোম্পানি আছে, কোম্পানি সেক্রেটারির পজিশন ইজ নট বিলো ডিএমডি র‍্যাঙ্ক মোস্ট অফ দ্য কেস, সাম কেস দেয়ার আর এক্সেপশন। সো একটা ব্যাংকের এমডি পর্যায়ে কিন্তু ডিএমডি পর্যায়ে কিন্তু কোম্পানি সেক্রেটারি অলরেডি আছে। সো প্রফেশনাল অ্যাজ এ কোয়ালিফাইড প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট অর অ্যাজ এ প্রফেশনাল চয়েস কিন্তু আপনাদের হাতে, বাট আমি কিন্তু এখন শুধুমাত্র এসএসসি এর কথাই বলবো না, ইউ ক্যান চুজ, আই ক্যান গিভ ইউ, বিকজ এই সবগুলো কমিউনিটির সঙ্গে কোনো না কোনো ভাবে আমার জড়িত আছে। ইলিয়াস ভাই বলছিলেন যে এসএসসি এর সঙ্গে ওনার একটা রিলেশন আছে, প্রবাবলি ইউ উইল টক অ্যাবাউট ইট। বিষয়টা এরকম, আমরা একটা ছোট্ট কোশ্চেন করি, কোশ্চেনটা হচ্ছে পৃথিবীতে এখন কত কত জনসংখ্যা, কত হোয়াট ইজ দ্য পপুলেশন সাইজ in current world, kato is more than 750 crore, eta shobai parben. Ebar bolun to prithibir jonmo theke ei porjonto joto lok mara gechen, they are not in the world currently, ei shongkha ta kato hobe? Have you any guess, anything? But this is a shocking news, this is a very mane apnar obak hoben যে কারেন্ট পৃথিবীতে যত লোক বেঁচে আছে এই পর্যন্ত যত লোক মারা গেছে সেই সংখ্যাটা কম, দ্যাট ইজ পৃথিবী এখন সবচেয়ে কারেন্টলি সবচেয়ে বেশি জনসংখ্যা বহন করছে, অতীতে যত লোক মারা গেছে সেই সংখ্যার থেকে কিন্তু এই সংখ্যা বেশি। ভেরি ভেরি ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। সো দ্যাট ইজ এ থিং। সো এই কথাটা বলার উদ্দেশ্য কি, একটু চিন্তা করালাম, আপনার বোধ হয় কেউ কেউ ঘুম মানে সকালবেলা ফ্রাইডে মর্নিং, হ্যাঁ একটু চিন্তা করতে হবে, এখন এখন ঠিক আছে, গুড। আর একটা কোশ্চেন করি নাকি, আচ্ছা বলুন তো পৃথিবীতে যে 750 কোটি জনসংখ্যা, এর জন্য এনার্জি প্রয়োজন হয় না? কি কি এনার্জি প্রয়োজন হয়? দিস লাইট, ফ্যান, এসি, গাড়ি চলছে, ফ্যাক্টরি চলছে, হিউজ হিউজ। বলেন তো সারা পৃথিবীতে সারা বছর কি পরিমাণ এনার্জি প্রয়োজন হয়? আচ্ছা এটা বলা লাগবে। এবার বলেন সূর্য পৃথিবী মানে এই আমাদের যে গ্যালাক্সি, এই গ্যালাক্সি সবচেয়ে বড় সোর্স অফ পাওয়ার কোনটা? সূর্য। পৃথিবীতে এক বছরে এই 750 কোটি লোকের যত রকম শক্তির প্রয়োজন হয়, অ্যাটমিক হোক মানে রিনিউয়েবল এনার্জি হোক, দ্যাট ইজ উইন্ড সোলার অ্যান্ড আদার, এই যে টোটাল কনজাম্পশন অফ দ্য পাওয়ার সূর্য থেকে আসা এই শক্তি কয় মিনিটের সমান? এনিওয়ান? মাত্র 2 মিনিট। সারা পৃথিবীতে 750 কোটি লোকের জন্য যে পরিমাণ ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিভিজুয়াল যত রকম এনার্জি প্রয়োজন হয়, সেই সমস্ত এই সকালবেলা রুটি খেয়ে আসছেন না, অথবা রাইস খেয়ে আসছেন, তো একটা আগুনের চুলাতে অথবা গ্যাসের বার্নারে অথবা ইলেকট্রিক হিটারে তৈরি হয়েছে না, আপনি গাড়িতে আসছেন, ফুয়েল গেছে না, এখানে বসে আছেন, এসি চলছে, এই 750 কোটি লোকের পৃথিবী যত রকম এনার্জি এক বছর প্রয়োজন হয়,
সূর্য থেকে মাত্র 2 মিনিটে ওই পরিমাণ শক্তি উৎপাদন হতে পারে আর আমাদের এই গ্যালাক্সির যে প্রধান শক্তি ভান্ডার সূর্য এরকম আরো কত গ্যালাক্সি আছে লক্ষাধিক গ্যালাক্সি আছে সো অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হাউ স্মল উই আর গ্যালাক্সি কত বড় সো নলেজ ইজ দ্য থিং ইউ ক্যান ডিসকভার ইউ ক্যান নো দিস থিংস সো জানার আসলে কোনো কি নাই শেষ নাই এভরিডে স্টুডেন্ট হতে হবে সো আমি কতগুলো পয়েন্ট বলবো প্রথম হচ্ছে যে অ্যাকাউন্টিং হিস্ট্রি বলার আগে আমি আমার ছোট্ট একটা ইয়ে শেয়ার করি যেটা ইলিয়াস ভাই জানেন যে আমি সুস্থ থাকি অসুস্থ থাকি রাত 10টা পর্যন্ত কাজ করি আর যাই করি এভরিডে অ্যাটলিস্ট 1 আওয়ার পড়ছি আইদার ফিজিক্যাল বুক অথবা অনলাইনে সো আই রিকোয়েস্ট অল অফ ইউ টু মেক দিস সর্ট অফ হ্যাবিট প্রতিদিন 1 ঘন্টা পড়বেন সো এবার আমি ফর্মাল জায়গায় আসছি সেটা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টিং হিস্ট্রি শুরু মূলত মোর দ্যান 10,000 ইয়ার্স অ্যাগো সো এনিওয়ান ক্যান আস্ক যে তখন তো আসলে ইয়ে ছিল না তখন তো বিজনেস ছিল না ইটস ট্রু বিজনেস ছিল না তখন কি ছিল বার্টার সিস্টেম ছিল বেসিক্যালি মডার্ন অ্যাকাউন্টিং অথবা মডার্ন বিজনেস কিন্তু অ্যাডাম স্মিথের নাম কে কে শুনেছেন অ্যাডাম স্মিথের 1600 সালের দিকে ওনার একটা থিওরি দিয়েছিল কি বলেছে কি বলেছিল থিওরিটা কি অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ থিওরি এরপরে অ্যাবসোলিউটের পরে কি আছে কম্পারেটিভ থিওরি বাট অ্যাবসোলিউট থিওরির সময় থেকে কিন্তু বিজনেসে বেশি গ্রো করেছে সেটা আমি পরে বলছি বাট তারও অনেক অনেক আগে বেসিক্যালি মডার্ন অ্যাকাউন্টিং এর জনক বলা হয় কাকে লুকা পাসিওলিকে হি ওয়াজ দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড ওয়ান অফ দ্য এল্ডার ব্রাদার মিন ওল্ডার ব্রাদার মিন হচ্ছে একটু সিনিয়র ছিল যেটা হচ্ছে লিওনার্দো দ্য ভিঞ্চির নাম শুনেছেন না লিওনার্দো ভিঞ্চিকে কিন্তু লিকোপেসিওলি অ্যাকাউন্টিং এবং ম্যাথমেটিক্স শিখাতেন ভাইস ভার্সা ওই লুকোপেসিওলি আবার আর্ট শিখেছিলেন ফ্রম লিওনার্দো দ্য ভিঞ্চি এইটা হচ্ছে বেসিক্যালি 1400 সালের দিকের ঘটনা সো 1400 অনেক অনেক বছর আগে দ্যাট ইজ হচ্ছে অলমোস্ট 10,000 ইয়ার্স অ্যাগো যখন হচ্ছে মিশর এবং মেসোপটেমিয়া যে এলাকাটা বলে এখানে মূলত অ্যাকাউন্টিং এর সৃষ্টি কিভাবে সৃষ্টি অ্যাকাউন্টিংটা তৈরি হয়েছে নিট থেকে যে কোনো কিছু তৈরি হয়ে গেল নিট থেকে তখন প্রথম হচ্ছে হিজুস হুজুস ছিল মানে যার প্রোডাকশন যার কাপড় তার তৈরি করতে হবে সেটা পাতা দিয়ে হোক অথবা কোনো রকম জিনিস দিয়ে হোক নিজের জামা কাপড় নিজের তৈরি করতে হবে নিজের খাবার নিজের করতে হবে হয়তো ফ্যামিলি বাচ্চা এবং ওয়াইফ শেয়ার করে খেত তখন যেটা অ্যাডাম স্মিথ 1600 সালে 1500 সালে এসে বলেছে তখন কিন্তু অ্যাডাম স্মিথ বলার আগে ওদের মাথায় আসছে যেটা তো ইকোনমিক স্কেল হচ্ছে না আমি হয়তো ভালো জামা তৈরি করতে পারি আর একজন হয়তো ভালো ভুট্টা তৈরি করতে পারে আর একজন হয়তো গম তৈরি করতে পারে আর একজন হয়তো বন থেকে খুব ভালো গাছ কাটতে পারে ওই গাছ দিয়ে সে বাড়ি বানাতে পারে সো একটা লোক যদি তার জন্য সবকিছু করে এটা কিন্তু ইকোনমিক স্কেল হচ্ছে না সো দে ট্রাই টু থিং চিন্তা করা শুরু করলো হাউ ক্যান উই ওভারকাম দিস থিংস হাউ ক্যান উই ওভারকাম দিস থিংস দেন কি আসলো বাটার হোয়াট ইজ বাটার যে আমি গম তৈরি করতে পারি আই ক্যান প্রোডিউস সারপ্লাস উইথ সো আরেকজন কাপড় তৈরি করতে পারে সো এক কাজ এক একজন যদি বেশি বেশি করে তখন কিন্তু তার কোয়ালিটি বাড়ে তার এফিসিয়েন্সি বাড়ে এটা অ্যাকাউন্টিং এর থিওরি আছে থিওরিটার নাম কি লার্নিং কার্ভ থিওরি আপনি যদি আজকে এখানে একটা সাদা পেপার আছে আমি যদি 100 পেপার রাখি আপনার নাম কি মাজিদুল ভাই যদি এখানে 100টা পেপার প্রথমবার 4 ভাঁজ করে হ্যাঁ এটা যদি প্রথমবারে ওনার 20 মিনিট লাগে পরের বার লাগবে হচ্ছে পরের 100টা করতে কত মিনিট লাগবে 16 মিনিট এক্স্যাক্টলি থিওরি বলে 16 মিনিট দ্যাট ইজ 80% করে কমতে থাকবে আনটিল দ্য স্যাচুরেশন হিউম্যান ক্যাপাসিটিটা একটা ক্যাপাসিটি আছে এর পর্যন্ত একটা চলতে থাকবে এইটা একটা পর্যায়ে যে মোটামুটি স্টেবল হয়ে যাবে সো এই যে ইকোনমিক থিওরি কিন্তু চিন্তা করলো যে আমি বাড়ি তৈরি করতে পারছি আমি যদি বাড়ি তৈরি করতে থাকি সো কি হবে কার্পেন্টার প্লাম্বার রাজমিস্ত্রি এগুলো তৈরি হবে আবার যিনি কৃষিকাজ করছেন হি ক্যান বি কনসেন্ট্রেটেড অ্যাবসলিউট অন দ্য এগ্রিকালচার সো এটা আরো আরো বাড়বে যিনি মনে করেন যে আপনার ইয়ে করছেন কাপড় তৈরি করছেন অ্যাবসলিউটলি এই সরি সরি ফর দ্য ইন্টারাপশন সো
তখন কি হলো দেন দে থট যে আমরা স্পেশালাইজেশন হই আর ইচ আদার এক্সচেঞ্জ করি দ্যাট ইজ কল বার্টার এন্ড বার্টারের সময় প্রথমে হচ্ছে যে তখন তো আসলে গোল্ড স্ট্যান্ডার্ড আসে নাই তখন এই সিলভার স্ট্যান্ডার্ডও আসে নাই ইভেন মানি তো অনেক পরের ব্যাপার তখন তারা কি করবে তারা বলছে যে আমরা একটা হিসাব রাখতে হবে হিসাবটা কিভাবে রাখবে লেটস সে আমি আপনাকে একটা বাড়ি করে দিব সো এরকম 10 জনকে 10টা বাড়ি করে দিব তো প্রত্যেকটার জন্য একটা করে পাথর রেখে হিসাব করতে হচ্ছে কতগুলো বাড়ি আমি তৈরি করেছি কতগুলো কাপড় তৈরি করছে পাথর রেখে কে করত এটা যখন আর স্কেল আপ হলো তখন মনে হলো যে না অ্যাকাউন্টিংটা এটা আসলে ইন্ডিভিজুয়াল একজন যে বাড়ি তৈরি করে সে যদি সে বাড়ি তৈরি করতে থাকে আর হিসাব রাখতে থাকে তাহলে কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে দেন দে থট দেন আরেকটা প্রফেশন তৈরি হওয়া দরকার এই হিসাবগুলো রাখবে হি ক্যান বি এ কমন পারসন হু ক্যান অ্যাকাউন্টিং এই ওয়ার্ডটার ভিতরে কিন্তু অ্যাকাউন্ট শব্দটা আছে আপনারা যে দেখেছেন অ্যাকাউন্টিং দেখেন ভিতরে কাউন্ট শব্দটা আছে সো বেসিক্যালি ওই পাথর কাউন্টিং থেকে কিন্তু অ্যাকাউন্টিং এর শুরু পাথর কাউন্টিং করতে করতে অ্যাকাউন্টিং শুরু দেন অবভিয়াসলি এই প্রফেশনটা এগিয়েছে মানি আসছে প্রিন্টিং শুরু হয়ে গেছে এটা ডেভেলপ করছে ফাইনালি আমরা এসসিএ বলি আর সিএমএ বলি আর সিএ বলি এইটার মূলত উৎপত্তিটা হচ্ছে লিগোপেসিওলিক আরেকটু পরে কোন সময় ইউ নো যে আপনার ব্রিটিশ এম্পায়ার ওয়ার্ল্ডের অলমোস্ট 2/3 জায়গাটা একসময় শাসন করত কেউ কেউ বলে শাসন করত এনিওয়ে সো আলটিমেটলি তারা এটা প্রথমে আসলে পলিটিক্যাল ইকোনমি টার্ম তখন থেকে শুরু দে স্টার্টেড দ্য ইন্টেনশন টু ডু বিজনেস দেন বিজনেস কে প্রমোট করার জন্য দে এনগেজ ইন পলিটিক্স সো দ্যাট ইজ কল্ড পলিটিক্যাল ইকোনমি তারা কি করেছিল তারা তখন কিন্তু ওই যে আপনার তাদের যে বিভিন্ন জায়গায় জমিদারি ছিল এই হিসাবটা রাখার জন্য তারা কি করছিল তারা আপনার ছোট ছোট জমিদারে ভাগ করে বলেছিল দিস ইজ দিস এরিয়া ইজ ইয়োর্স ইউ ক্যান কালেক্ট দ্য খাজনা বাংলায় বলতে যেটা খাজনা ও ট্যাক্স কালেক্ট করো রেভিনিউ কালেক্ট করো তোমার এক্সপেন্ডিচার বলো দ্যাট ইজ তোমার খরচটা ইয়ারলি জমিদারির কত খরচ আছে বাদ বাকি টাকা রয়্যাল ফান্ডে জমা দাও এখন এই কাজটা তারা করছিল একটা পর্যায়ে মনে হলো এই কাজটা তারা রিগুলারলি করছে কিনা অনেস্টলি করছে কিনা দেন দ্য কুইন রানী চার্টার্ড কথাটার অর্থ হচ্ছে রানীর সনদপত্র চার্টার্ড দেন শি স্টার্টেড দিস গিভিং দিস সার্টিফিকেশন তখন বিভিন্ন লোককে অ্যাকাউন্টিং এর উপর বেসিক ট্রেনিং দিয়ে তারা এই সার্টিফিকেট গুলো দেয়া শুরু করলো দ্যাট ইজ কল চার্টার চার্টার্ড এই চার্টার্ড এই যে আমরা বলছি চার্টার্ড অ্যাসোসিয়েট অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের বা সিএফও সিএফএ সীমা সবগুলো চার্টার কথাটা শুরুটা এখানে সো দিস ইজ অল অ্যাবাউট দ্য বেসিক্স অফ অ্যাকাউন্টিং হিস্ট্রি আর আমি আপনাদের রিকোয়েস্ট করব আমি অলরেডি অ্যাকাউন্টিং কমিউনিটির উপরে লাস্ট 10,000 ইয়ার্স এর আগের থেকে বিভিন্ন আর্টিকেল পড়া বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে কম্পাইল করে বই আকারে বের করছি অলরেডি ইউ নো যে একটা বই বেরিয়েছে অলরেডি ইন্টারেস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের উপরে এটার পার্ট টু আইএফআরএস বেরোবে আমি আর সামিত কাজ করছি অ্যাপার্ট ফ্রম দিস অ্যাকাউন্টিং হিস্ট্রির উপর একটা বই কাজ করছি বাট এটা তো সময় লাগবে একটা বই তৈরি করতে আমি প্রায় বলে থাকি আপনি খেয়াল করে থাকবেন যে আইএস বইটা অলমোস্ট 2,500 আওয়ার আমাদের লেগেছে কিভাবে আমরা 3.5 বছর ধরে কাজ করেছি অ্যাভারেজে আমি স্বামী এবং আমাদের আরও বেশ কিছু প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট চার্টার অ্যাকাউন্টেন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট দে অলসো হেল্প আস টু রিভিউ অ্যাড সাম ভ্যালু সো এই লোকগুলোর অলমোস্ট 3.5 বছরে অ্যাভারেজে 2 ঘন্টা করে কাজ করলে 2,500 ঘন্টার বিনিময়ে এই বইটা বেরিয়েছে সিমিলারলি আমরা কিন্তু এখন অ্যাকাউন্টিং আইএফআরএস এর উপর সেকেন্ড পার্ট বের করছি এবং অ্যাকাউন্টিং হিস্ট্রি অ্যাকাউন্টিং কমিউনিটি অ্যাকাউন্টিং প্রফেশনাল উপর লেখা বেরোচ্ছে সো এই কাজগুলো করছি এবং আমি আমার ওয়েব পেজ গুলো সিএফও বাংলাদেশ নামে একটা সিএফও মিডিয়া একটা ওয়েব পেজ আছে অ্যাপার্ট ফ্রম দিস আইএফআরএস স্টাডি নামে একটা গ্রুপ আছে আপনারা এখানে মেম্বার হয়ে যান হ্যাঁ এবং সবচেয়ে বেটার হয় ইফ ইউ ক্যান জাস্ট আই ক্যান অ্যাড ইউ শফিকুল আলম আমার যে ফেসবুক আইডি এখানে যদি আপনারা অ্যাটাচ হন আমি অন্য অন্য গ্রুপগুলো অ্যাড করে দেব আমি মনে করছি দিস ইজ উই হ্যাভ অ্যারেঞ্জ দিস প্রোগ্রাম ফর এসএসসি ওয়াই আমি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট চার্টার সেক্রেটারি কেন আমি এসএসসি এর রিপ্রেজেন্টেটিভ দিলাম আমরা কিন্তু বোথ আইসিএম এবং সিএতে এটা অলমোস্ট 10 ইয়ার্স ধরে একটা ডিসকাশন চলছিল যে গ্লোবাল ট্রেন্ড বলে যে ওই অ্যাকাউন্টিং বডিগুলো অনেক বড় হবে যাদের সেগ্রিগেশন অফ ডিউটিস থাকবে সেগ্রিগেশন অফ অথরিটি থাকবে দ্যাট ইজ দ্য অথরিটি হুইল কন্ডাক্ট দ্য এক্সাম
and administrate the overall function, they should not involve in the education process. So, এই কারণে কিন্তু ইউকেতে আপনারা দেখবেন যে বিপিপি কাপলানের মতো বড় বড় মানে দাঁড়িয়ে গেছে. So, this solution, I hope in very short period of time, this solution will be like a, what is called? The Kaplan BPP. We have old publication, we have old research, we will be representing SSC as a tuition provider, as a learning partner, silver learning partner. In future, SCA Institute already আমরা কথা বলছি, because ওখানে quality assurance board এর member, ICMN তে education affairs committee member, so president, I mean ICMN education affairs committee হচ্ছে currently chairman, so আমরা কিন্তু এই জিনিসটা করবো, because তখন যেটা হবে যে who will be the pioneer, I hope the this selection will be the pioneer, because SCCA আর যারা যারা tuition provide করে, they are very respectable, they are very very fantastic, but having said that, probably they do not have the professional community like us. আমি আছি, আমার স্যার শামিম আছে, আমরা পুরো accounting community এর পিছনে আছি, you can develop. Apart from this, SIMA, CA, SCCA, SIMA, যাই বলেন না কেন, মোস্টলি কিন্তু একটু থিওরিটিক্যাল পার্ট, সেটা যদিও আমরা কিছুটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করি, তাও অলওয়েজ আদার সাইড অফ দ্য টেবিল এক্সপিরিয়েন্স হয়। আদার সাইড অফ দ্য টেবিল মানে কি, কেউ একজন অ্যাকাউন্টস তৈরি করছেন, কেউ একজন রিটার্ন সাবমিট করছেন, কেউ একজন এইগুলোকে আরেকজন রিভিউ করছেন। সো আমরা রিসেন্টলি বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা পারমিশন বের করেছি, আমাদের ফার্স্ট ব্যাচ হয়ে গেছে, দ্যাট ইজ কল্ড চার্টার্ড অফিসার লিমিটেড। এটা হচ্ছে নট অনলি সিএফও, উইল ট্রেন the all sort of professional community, the CXO series, like CEO, CFO. আমি বলি একটা একটা ফ্যামিলিকে যদি বাবা এবং মা কম্পেয়ার করেন, তাহলে ফাদার ইজ লাইক সিও অফ এনি অর্গানাইজেশন, বিকজ সিও উইল থিঙ্ক দ্য বিজনেস। বাবা কিন্তু অলওয়েজ চাকরি করবে, ব্যবসা করবে, কিভাবে টিউশনি করে টাকা ইনকাম করবে, নাকি অফিসের পরে কোনো ইনস্টিটিউশনে পড়াবে। সো ফাদার ইজ অলওয়েজ থিঙ্ক how can increase the income of the family, how can manage money. So this is the responsibility of father, and mother is considered to be CFO. কারণ মা কিন্তু দেখে যে ফান্ডটা কিভাবে ম্যানেজ হবে, বাজারে কিভাবে সেভ করা যায়, বাচ্চার স্কুলে কিভাবে করা যায়, দুইটা টিউশনই না করিয়ে একটা টিউশন নিজে করিয়ে সেভ করা যায় কিনা। সো এই মনিটারি প্রসেসে, as we are speaking about the money and monetary system and the finance, so family, if you compare any organization with any family, then obviously father should be CEO and mother should be CFO. So that sort of relationship. So primarily, আমরা নতুন একটা কথা বলছি যে CFO to CEO, এটা next step, but you all are potential and future CFO of this organization, of this country, of any organization. So I hope that যে আপনারা এইটার জন্য আমরা কিন্তু CFO কোর্স করেছি, এখানে 11টা টপিকস আছে, is all about the practical. যেমন এখানে ঢুকলে আপনি IS এর স্টেটমেন্ট তৈরি করে আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে যে অর্গানাইজেশন কিভাবে IS কমপ্লাই হয়, আপনি এখানে আপনার কোম্পানি সেক্রেটারি কাজ করতে গেলে কিভাবে নেম ক্লিয়ারেন্স নিতে হয়, কিভাবে মেমোরান্ডাম ড্রাফট করতে হয়, কিভাবে ইনকাম ট্যাক্সের রিটার্ন সাবমিট করতে হয়, দ্যাট সর্ট অফ থিংস। সো আই হোপ যে অ্যাজ এ সিলভার লার্নিং পার্টনার অফ SCCA, আমাদের এই কমিউনিটি, উই হ্যাভ দ্য অপরচুনিটি যে নট অনলি ইউ উইল হেল্প ইউ টু পাস দ্য SSC এক্সাম, উই ক্যান অ্যাকোমোডেট ইউ। আই হ্যাভ মাই ওন CFO অ্যান্ড আই এম দ্য বোর্ড অফ ডিরেক্টর অফ সুপার স্টার গ্রুপ, হু হ্যাজ দিস অর্গানাইজেশন হ্যাজ অলমোস্ট 3,500 পিপল, দে আর ওয়ার্কিং আন্ডার দিস group, and we have a almost 200 plus accounting community. So ami jeta korchi seta hocche, and we have started our own headhunting firm that is called Biz Career, ebong amra hocche ekta business portal, ekta career portal korechi, the only focus on the financial people, only the accounts, finance and business community, we are not for the sales and others. So ebong amra ei ekta portfolio maddhome the people who are interested to enroll under this solution and want to do the SCCA, we can help them not only to pass the exam, we can get them some
real practical experience and we can help them to accommodate in the business community. Apart from this, apnara janen je ami CMA te 2006 theke porai, CA theke CA te 2007 theke porai. Even apnader ei dayase at least 10 times eshechi kokhono voice of business invite koreche, kokhono bibhinno community I took classes at IBA Dhaka University, IBA te East West University. So I have a even COL course, Chartered Financial Officer course, I am a regular faculty. So, SSCA, at least 2-3 বছর যতক্ষণ পর্যন্ত আমরা খুব ফ্যান্টাস্টিক লেভেলের প্রফেশনাল ফ্যাকাল্টি তৈরি করতে না পারবো ততদিন পর্যন্ত আই উইল লিড দিস টিম ইনশাআল্লাহ আই উইল টেক ক্লাসেস অফ SSCA. So, with this keynote, I think I have taken too much time. I shouldn't. So, thank you all of you. আবারও কথা হবে আমাদের প্রোগ্রামটা আমরা we have started almost 20 minutes later than we supposed to do, but supposed to do. So once again, I welcome all of you to be a SSCA student under this selection because you have option. Other institute they are also giving the tuition, but I hope that you all enroll to this selection. And once again, I thank years by pure multinational people. উনি মানে গ্লোবাল রিপোর্টিং থেকে দেখো রাত 10টা 11টা 12টা পর্যন্ত কাজ করতে স্টিল ইজ এ ফ্রাইডে ইজ হলিডে ফর হিম হি কেম এন্ড হি হ্যাজ কাম এন্ড জয়েন উইথ আস এন্ড এনকারেজ আস আর অবিয়াসলি এসএসএ ওয়ালিদ ভাই এবং শামিয়া পাপ আর মাই কলিগ শামিম এবং পি একাডেমি ওয়ান্স এগেইন সাইফুল সহ আমাদের এখানে সৌরভ আছে আমাদের মুন্সি জুয়েল সহ যারাই কাজ করছে পি একাডেমি আই অলসো ওয়ার্ক ফর দেম আই হ্যাভ দ্য voluntary advisor of this young group of people. So thank you all. Thank you. Assalamu alaikum.